হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল এবং আজকে সিনেমা সংক্রান্ত কিছু আপডেট এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং তার মধ্যে অপরাজিত বক্স অফিসে কীরকম পারফরমেন্স দিচ্ছে সে বিষয়ে কথা বলবো। তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং সবার আগে আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখন সিনেমা ওয়েব থ্রি সংক্রান্ত ভিডিওস করতে থাকি। দেখুন, একটা কথা আমি বরাবর বলে আসছি যে বাংলা ছবির কালেকশন কীরকম হয় বক্স অফিসে এক্সাক্ট ফিগার্স সেটা আমাদের পক্ষে জানানো সম্ভব হয় না। তার কারণ হচ্ছে সেটা জানা যায় না। কিশমিশ রাবণের ক্ষেত্রেও সেটা বলতে পারিনি, অনেক দিন হয়ে গেছে, তারপরে গিয়ে আমি রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছি যেখানে এক্সাক্ট কিছু ফিগার্স আমি বলেছি, তাও সেটা পিভিআর এবং আইনক্সের ছিল। কিন্তু অপরাজিতর ক্ষেত্রে এই মুহূর্তে বলা সম্ভব নয়, কারণ কোনো রিলায়েবল সোর্স থেকে সেরকম কোনো আপডেট আসেনি। তবে এটুকু বলতে পারি, প্রথম দিন ছবিটা যখন মুক্তি পেয়েছিল তার যে কটা শো ছিল, দু তিন দিন পর থেকে তার শো সংখ্যা বাড়তে শুরু করেছে এবং বহু জায়গায় এরকম ছিল যেখানে অপরাজিতকে টানাই হয়নি, অপরাজিতকে রাখাই হয়নি, তারা কিন্তু দু তিন দিন পর থেকে অপরাজিতকে একটা করে শো দিয়েছিল। সেগুলো হাউসফুল যাওয়া যখন শুরু হয়েছে তখন কিন্তু তারা তিনটে চারটে অবধি শো বাড়িয়ে দিয়েছে, এরকমটাও দেখা গেছে। যেমন ধরুন মধ্যমগ্রাম স্টারমল, সেখানে কিন্তু একটা শো প্রথমে দেওয়া হয়েছিল, তারপর সেটা এখন আমি যতদূর জানি চারটে শো করে দেওয়া হয়েছে। জয়ন্তী, অতীন্দ্র, ব্যারাকপুরের যে সিনেমা হলগুলো, সেখানে কিন্তু অপরাজিতকে জায়গাই দেওয়া হয়নি, কিন্তু দু তিন দিন পর থেকে কিন্তু অপরাজিতকে তারা আনতে বাধ্য হয়েছে এবং দুটো করে শো তারা অপরাজিতকে দিয়েছে যতদূর আমি জানি। এবং বেলঘড়িয়া, রূপবন্দি, সেখানেও কিন্তু অপরাজিতকে প্রাথমিকভাবে রাখা হয়নি, পরবর্তীকালে অপরাজিত কিন্তু সেখানেও একটা জায়গা করে নিয়েছে। এবং এই সব জায়গাগুলোতেই কিন্তু অধিকাংশ শো হাউসফুল যাচ্ছে। অ্যাকচুয়ালিতে প্রথম দিন থেকে ছবিটা বিভিন্ন জায়গায় হাউসফুল যাচ্ছিল, খুব কম শো পেয়েছিল, তা সত্ত্বেও ছবিটা যেখানে যেখানে চলছিল সেখানে সেখানে মানুষ দেখতে গেছে। আমি নিজে স্টারমল মধ্যমগ্রামে গেছিলাম, শোটা হাউসফুল শো ছিল, প্রচুর মানুষ দেখতে গেছিল। এবং যেটা লেটেস্ট আপডেট কালকে দিনের কথা যদি আমি বলি, 30টার বেশি জায়গাতে অ্যাকচুয়ালি শোটা হাউসফুল ছিল, অলমোস্ট ফুল ছিল। হাউসফুলের লিস্টে যদি আপনাদের শোনাই, সিনেপলিস, লেকমল, আইনক্স মধ্যমগ্রাম, প্রিয়া, এসবিএফ নরেন্দ্রপুর, স্টার থিয়েটার, নজরুল তীর্থ, লেকমলের দুটো শো, পিভিআর যশোর, অতীন্দ্র, সিটি সেন্টার, সাউথ সিটি, এসবিএফ নরেন্দ্রপুর, সিনেপলিস, অ্যাক্রোপলিস, বিভিন্ন জায়গাতে শোটা মানে হাউসফুল গেছে এবং অলমোস্ট ফুলের লিস্টটাও অনেক বড়। রাজনীতি হয়েছে কি হয়নি, কেন ছবিটা শো কম পেয়েছে, এ নিয়ে বিভিন্ন ধরনের ডাউটস আমাদের দর্শকদের মনে রয়েছে। তবে এতটুকু বলতে পারি, কোনো ছবিকে যদি দর্শক একবার বেছে নেন, দর্শক যদি একবার ছবিকে ভালোবাসা দেওয়া শুরু করেন, সেক্ষেত্রে সেই ছবিকে কেউ আটকে রাখতে পারে না। কোনো ধরনের প্রভাব, কোনো ধরনের প্রেশার সেই ছবিকে আটকে রাখতে পারে না, সেই ছবি ঠিক নিজের জায়গা, নিজের ওয়ে আউট করে নিতে পারে। অপরাজিত কিন্তু সেটা সত্যি বলতে প্রমাণ করে দিল। তো অপরাজিত কীরকম কালেকশন করছে কলকাতার মাল্টিপ্লেক্সগুলো থেকে সেটা কিন্তু এই হাউসফুল লিস্ট থেকে খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। এবং কিশমিশের জন্য এটা কিন্তু একটা চাপ হয়ে দাঁড়ালো, তার কারণ হচ্ছে কিশমিশ ছবিটা কিন্তু মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের জন্য মূলত বানানো এবং মাল্টিপ্লেক্স থেকেই কিন্তু মূল কালেকশনটা কিশমিশ ছবিটার হচ্ছিল। তো অপরাজিত এখন পুরো লাইমলাইটটা নিজের দিকে নিয়ে নিয়েছে এবং কিশমিশ কিছুদিন আগে অবধি বাঙালির চর্চার বিষয় ছিল, এখনও রয়েছে, এখন যে নেই আমি সে কথা বলছি না। কিশমিশেরও বেশ কিছু মানে শো হাউসফুল যাচ্ছে রবিবার দিনগুলো, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে অপরাজিত কিন্তু অনেকটা লাইমলাইট নিজের দিকে নিয়ে চলে এসেছে, শো তার বাড়তে থাকছে, যে কারণে কিশমিশের শো ডেফিনেটলি কমছে। তো সেটা কিন্তু একটা কিশমিশের দিকে মানে প্রবলেম হলো, কারণ হচ্ছে কিশমিশ ধরুন ভালো হয়েছিল, ওয়ার্ড অফ মাউথ ভালো জেনারেট হয়েছিল, টনিকের মতন কালেকশনটা কিন্তু আর কিশমিশ করতে পারবে না। এবং এই সংক্রান্ত আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি আলোচনা করেছিলাম যে কিশমিশ আর রাবণ কেন টনিকের মতন কালেকশন করতে পারবে না। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তবে আমার মনে হয় না এটার জন্য কারু খারাপ লাগবে, এটা অ্যাকচুয়ালিতে খুশির খবর যে দু সপ্তাহ আগে কিশমিশ রাবণ বাংলা সিনেমা হলগুলোতে ভালো চলেছে, তারপর অপরাজিত ভালো চলছে, সচরাচর দেখা যায় না এত কম টাইম স্প্যানে তিনটে বাংলা ছবি দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে বক্স অফিসে। তো এটা খুব ভালো খবর অ্যাকচুয়ালিতে বাংলা সিনেমার জন্য, বাংলা সিনেমা প্রেমীদের জন্য। এর পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখার্জি, তারা একটা প্রোডাকশন হাউস খুলেছে, বিকে এন্টারটেনমেন্ট সেটার নাম। তো আশা আমি এটাই রাখবো যে এই প্রোডাকশন হাউস যেন ভালো ভালো সিনেমা প্রোডিউস করে। বাংলাতে একটা নতুন প্রোডাকশন হাউস হচ্ছে, সেটা অ্যাকচুয়ালিতে খুশির খবর। দেখার মতন বিষয় এখানে এটাই হবে যে বনি এবং কৌশানী তারা নিজেদের প্রোডাকশন হাউসে শুধুমাত্র কি নিজেদের ছবি প্রোডিউস করেন, নাকি অন্যান্য যারা নতুন ফিল্ম মেকার তাদেরকে সুযোগ করে দেন এবং অন্যান্য অভিনেতাদেরকে নিয়ে ছবি সেটাকেও তারা প্রোডিউস করেন। যেমন ধরুন দেব এবং জিৎ তাদের প্রোডাকশন হাউস থেকে কিন্তু অন্যান্য পরিচালকদের তোলার চেষ্টা করছে এবং অন্যান্য পরিচালকদের নিয়ে সম্পূর্ণ অন্যান্য কাস্ট, মানে আমি এখানে বলতে চাইছি ধরুন দেব নেই তাও দেব প্রোডিউস করছে, হবু চন্দ্র রাজা, গোবুচন্দ্র মন্ত্রী, কিংবা জিৎ নেই তা সত্ত্বেও
সে সুইজারল্যান্ডের মতন ছবি প্রোডিউস করছে কিংবা আই খুকুয়ায়ের মতন ছবি প্রোডিউস করছে, তো সেটা কি এই প্রোডাকশন হাউস করে? এটা দেখার মতন বিষয় হবে। তো আমি তাদের হোল হার্টেডলি কংগ্রাচুলেশন জানাই। আমি আশা রাখবো যে তাদের এই জার্নিটা যেন খুব সুখকর হয়। এবং পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমার এবং ইমরান হাশমির সিনেমাকে কেন্দ্র করে। আপনারা সকলেই হয়তো জানেন যে ড্রাইভিং লাইসেন্স বলে একটা ছবির অফিসিয়াল রিমেক তারা করছে হিন্দিতে, ছবিটার নাম হচ্ছে সেলফি। এবার সেই ছবিটা এখন ডিজনি হটস্টার ডিরেক্ট রিলিজ পাবে নাকি ছবিটা হলে রিলিজ পাবে, তারপরে 4 সপ্তাহ পরে ডিজনি হটস্টারে আসবে, সেটা নিয়ে একটা মানে কনফিউশন তৈরি হয়েছে। ছবিটার ফাইনাল কপি আসার পরে সে বিষয়ে ডিসিশন নেওয়া হবে এরকমটা জানানো হচ্ছে। মাদুরাইয়ের ব্যাকড্রপে কামাল হাসানকে নিয়ে একটা ছবি করতে চলেছেন পরিচালক পিএ রঞ্জিত। তো এই পরিচালকের আমি একটা ছবি দেখেছিলাম সরপত্তা পরম্পরায়, সেই ছবিটা দুর্দান্ত একটা ছবি, যারা দেখেননি তারা ডেফিনেটলি দেখুন ছবিটা, দেখবার মতন একটা ছবি। এবং আমার প্রচন্ড এক্সপেকটেশন থাকছে এই ছবিটার থেকে, তার কারণ কামাল হাসানকে আমার প্রচন্ড রকমভাবে পছন্দ এবং পিএ রঞ্জিতের আমি এত ভালো একটা ছবি দেখেছি, ফলত পরিচালকের থেকে একটা আলাদা এক্সপেকটেশন তো সবসময়ই থাকবে। নানি অভিনীত জার্সির অফিসিয়াল হিন্দি রিমেক গত মাসেই রিলিজ করলো শাহিদ কাপুরের জার্সি। সেই ছবিটা তো বক্স অফিসে একদম চলেনি এবং সেটাই অ্যাকচুয়ালি হওয়ার ছিল, সকলে সেটা বুঝে গেছিলো রিলিজের আগে থেকেই যে এই ছবিটা বক্স অফিসে কোনোভাবেই চলবে না। তো ছবিটা এবার ওটিটিতে আসছে, যারা দেখেননি কিন্তু দেখতে চান শাহিদ কাপুরের পারফরমেন্সের জন্য তারা 20th মে থেকে এই ছবিটা কিন্তু নেটফ্লিক্সে দেখতে পারবে। তো এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কি মতামত এই সম্পূর্ণ আপডেটগুলোকে কেন্দ্র করে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব সিরিজ ভিডিওস করতে থাকি। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।